মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কি প্রতিক্রিয়া? সে তার মন্তব্য, সে তার দল থেকে সে করতে পারে। এখন ব্যাপার হচ্ছে বিরোধীরা একতাবদ্ধ হয়েছে, সেটা সাধারণ মানুষ দেখেছে। তাহলে প্রধানমন্ত্রী নিয়ে, প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে তো অনেক বড় প্রশ্ন থেকে গেল, সেটা নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কি মত? জনগণ 2019 সালে যে ভোট হবে সেখানেই প্রমাণ হবে কে চোর কে সৎ, সেটাই প্রমাণ হয়ে যাবে। সাধারণ আজকে ভারতবর্ষের মানুষ জেনেছে বুঝেছে, তারা তার নির্ধারণ করবে বলেই বিভিন্ন রকম বিভিন্ন মন্তব্য করছে। এখানে বাবুল সুপ্রিয় বাজেও কথা বলেছে, অনেক দুর্নীতি পরায়ণ লোকরা আজকে মঞ্চে উপস্থিত হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে দুর্নীতি পরায়ণ বলতে গেলে তারাই দুর্নীতি পরায়ণ। রাফেলের যেভাবে চুক্তি যেভাবে হয়েছে, যেভাবে আপনারা জানেন রাফেলে এখনও সদুত্তর দিতে পারেনি আমাদের নেতৃত্ব বা আমাদের নেতা রাহুল গান্ধী। দুটো প্রশ্ন করেছিল সংসদে, সেখানে সে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কিন্তু সেই সভায় যে উপস্থিত দেয়নি, চুপ করে থেকেছেন এবং পালিয়ে বেড়াচ্ছে, সংসদে কোনো উত্তর দিচ্ছেন না। 42টি আসনে আমি তর্কের খাতিরে 42টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে ধরেই নিলাম। ধরে সেখানে তো প্রধানমন্ত্রী হতে পারে না। পাঞ্জাবে কে লড়বে? বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়বে। উড়িষ্যায় কে লড়বে? কংগ্রেস লড়বে। মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে কে লড়বে? কংগ্রেস লড়বে। রাজস্থানে কে লড়বে বিজেপির বিরুদ্ধে? কংগ্রেস লড়বে। আসামে বিজেপির বিরুদ্ধে কে লড়বে? কংগ্রেস লড়বে। দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়বে কে? কংগ্রেস লড়বে। উত্তরপ্রদেশেও সেই মায়াবতী এবং কংগ্রেস আলাদা লড়ছে, সেখানে তো তৃণমূল বা অমুক সেখানে তো আসছে না। তা যে দল বেশি আর যাবে এটা তো সাধারণ মানুষের প্রশ্ন না, আপনাদের চিন্তাভাবনাই করাই ভুল। সাধারণ মানুষ বুঝবে যে দল বেশি সংখ্যক সিট পাবে সেই দলই জিতবে, সেই দলই প্রধানমন্ত্রী হবে। সর্বভারতীয় হবে বিজেপির মধ্যে একমাত্র লড়াই করার জন্য কংগ্রেসই আছে, কংগ্রেস ছাড়া কোনো বিকল্প পথ নেই। সেখানে কংগ্রেস বেশি সংখ্যক সদস্য সংখ্যা নিয়ে সংসদে কংগ্রেসেরই প্রধানমন্ত্রী, আমাদের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। আপনার আশা? রাজ্য রাজনীতি আলাদা, দিল্লি রাজনীতি, সেন্ট্রাল রাজনীতি আলাদা। সেন্ট্রালে আমরা বিজেপির বিরুদ্ধে, এখানে দিল্লির নেতৃত্ব আমাদের হাইকমান্ড চিন্তাভাবনা করেছে যে মোদিকে যার শক্তি যেখানে বেশি, মোদিকে হারানোর জন্য সমস্ত শক্তিগুলোকে এক করার জন্য আজকে বিরোধীদের কাছে, বিরোধীরা যদি এক জায়গায় একতাবদ্ধতা দেখানোর জন্যই আজকে সেই চিঠিটা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী পাঠিয়েছেন। হ্যাঁ, সেইখানে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু রাজ্যে আমরা দেখেছি উত্তরপ্রদেশে মায়াবতী এবং মুলায়ম সিংয়ের ছেলে অখিলেশ যাদব আলাদা দল, আলাদা জোট হয়েছে, সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। কিন্তু সেখানেও রাহুল গান্ধী দুবাই থেকে শুভেচ্ছা জানিয়েছে এবং ওখানে কংগ্রেস আলাদা লড়ছে। এখানেও আমরা তৃণমূলের সঙ্গে জোট হবে না, আমরাও আলাদা লড়ব, কিন্তু আমরা মোদিকে হাঁটানোর আমাদের আগে লক্ষ্য, সেই চিন্তা ভাবনা করেই আমরা এই করছি। এখানে আমাদের নেতৃত্বের সঙ্গে যেটা কথা হয়েছে, রাজ্য নেতৃত্ব এবং হাইকমান্ডকে আমরা সেটাই বুঝিয়েছি যে এখানে তৃণমূলের সঙ্গে আমরা জোটে নেই, এখানে আমাদের নেতৃত্ব একাই লড়বে। এই চিন্তা 2011 সালে কংগ্রেসও ওই সঙ্গে ছিল, বুদ্ধিজীবীরাও ছিল, কংগ্রেসও ছিল। কংগ্রেস চেয়েছিল 34 বছর যে বামফ্রন্টের যে অবশাসন, সে অবশাসন দূর হোক। সাধারণ মানুষ আজকে খুব অতিষ্ঠ হয়ে গেছিল, বিভিন্ন জায়গায় যে একটা বিভিন্ন দলীয় আক্রমণ চলছিল, বিভিন্ন জায়গায় যেভাবে 34 বছরে অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠেছিল। আজকে যে বুদ্ধিজীবী বলুন আর কংগ্রেসই বলুন, তারা দেখছে যে বামফ্রন্টকে সরানোর পরেও সেই অবস্থা কিন্তু আরও খারাপ দিকে গেছে। সেই জন্য বুদ্ধিজীবীরাও তাদের সঙ্গে নেই, কংগ্রেসও আগে থেকে তাদের সঙ্গে থেকে ত্যাগ করেছে। আজকে মমতা ব্যানার্জি পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে, এটা তো সাধারণ মানুষ আপনারা জানেন, যারা আপনারা সাধারণ মানুষ আপনারা সকলেই জানেন। এবং সাধারণ মানুষকে পঞ্চায়েত পৌরসভা ভোটে ভোট দিতে দেয়নি, আগামী পৌর নির্বাচনগুলিতে সেই একই অবস্থা হবে। লোকসভা নির্বাচনে
আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করছে যে আমরা ভোট দিতে পারবো, তো সেই চিন্তা ভাবনা আছে সাধারণ মানুষের মধ্যে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সাধারণ রায় যাই হোক, কে কাকে জিতবে সেটা পরের প্রশ্ন, মানুষের ভোট অধিকার যেন ঠিক সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেইটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত নেতা মন্ত্রীরা এসেছিলেন সেখানে, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি প্রাধান্য দিল বেশি, না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রাধান্য দিল? এখানে প্রাধান্যর কথাটা আসছে কী করে? এখানে মোদি বিরোধী একটা জোট হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছে, ডেকেছে তাদের প্রাধান্য দিয়েই ডেকেছে। মমতা ব্যানার্জি তো তার রাজ্যেই তৃণমূল পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের বাইরে তো নেই, তার পশ্চিমবঙ্গের বাইরে ধরতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল দরকার, এবং সেই বিরোধী পক্ষ যারা আছে বিজেপির বিরুদ্ধে তাদের ডাকা হয়েছে, তারা এসছে, তাদের গ্রহণযোগ্যতা আছে বলে মমতা তাদের ডেকেছে। এবং প্রধানমন্ত্রী কে হবে সেটা নির্বাচনের পরেই ঠিক হবে, যে দল বেশি সংখ্যক। পাঞ্জাবে আজকে কংগ্রেস লড়াই করবে, উত্তরপ্রদেশে কংগ্রেস লড়াই করবে, উড়িষ্যায় কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, আসামে কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, আজকে রাজস্থানে কংগ্রেস পাঞ্জাব বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, মধ্যপ্রদেশে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, ছত্তিশগড়ে কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। আজকে কংগ্রেসই মূল শক্তি। আমরা আশা করি, আমরা বিশেষ করে আশা করি আমাদের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের বিশ্বাস। এবং বেশি সংখ্যক সংসদ নির্বাচিত হয়ে এখানে আমাদের কংগ্রেস ভারতবর্ষে স্বাধীন করবে, ভারতবর্ষকে রাজত্ব করবে, এবং ভারতবর্ষে আবার সুশৃঙ্খলভাবে ভারতবর্ষকে একটা সুন্দর জায়গায় ফিরিয়ে আনবে। আজকে যে অরাজকতা, যে ভারতবর্ষের বুকে যে অসামাজিক কাজকর্ম এবং যে দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি হয়েছে, তার একটা অবসান হবে, এই আশা বিশ্বাস আছে আমাদের। সজল দে, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক।